আজকে নিয়ে যাই তোমাদের এক নতুন মন্দিরে, যেটা কলকাতার বুকে। দেখে কি মনে হচ্ছে তোমাদের? অনেকের কাছে এটা নতুন, আমার কাছেও বিশেষ করে এটা নতুন, কারণ এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে বেশি দিন হয়নি, দুই এক বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে। দেখে মনে হচ্ছে যেন একদমই নতুন। তো সত্যি এটা নতুন মন্দির, আমরা এবার ফার্স্ট টাইম গেছিলাম এই মন্দিরটা দর্শন করতে, বিশেষ করে এদিন আমাদের একটা অনুষ্ঠান উপলক্ষে এখানে যাওয়া হয়েছিল। তো মন্দিরটা দেখে বুঝতে পারছো, মেট্রো যাচ্ছে উপর দিয়ে, মেট্রোর কাছাকাছি ঠিক এই মন্দিরের অবস্থান। তো এই মন্দিরটা হলো খিদিরপুরে জগন্নাথ মন্দির। এটা পুরো জগন্নাথের পুরীর মন্দিরের আদব কায়দায় তৈরি হয়েছে এই মন্দিরটা। তো মন্দিরে দেখছো যথারীতি আমরা যখন পৌঁছেছি বহু লোকের সমাগম এই মন্দিরে। তো এত গরমের মধ্যেও দেখো লোকজন কিন্তু কম নেই মন্দিরে। মন্দিরটা ঘুরে একটু দেখাচ্ছিলাম তোমাদের ভিডিও করে, আমরাও পৌঁছে গেছি খুব পারফেক্ট টাইমে, যেই টাইমে মন্দিরে ভোগ প্রসাদ নিবেদন করা হবে ঠাকুরকে। তো আমরা পৌঁছে গেলাম যথারীতি তাড়াতাড়ি করে, আমার পায়ের অবস্থা খুবই খারাপ তোমাদের বলেছিলাম, তো তবুও অনেক কষ্টে সিঁড়ি বেয়ে উঠে গেলাম মেন মন্দিরে। তো মন্দিরে যাওয়ার পরে দেখো যথারীতি আমরা আসার পরে ভোগ প্রসাদও দেওয়া হয়ে গেল, মন্দিরের গেটও বন্ধ হয়ে গেল। তো এখন আমরা ওয়েট করছি ঠাকুরকে আরতি করবে, আরও বিভিন্ন আচার অনুষ্ঠান যা যা আছে সেগুলো দেখার জন্য। ওই গরমের মধ্যে খামতে খামতেও কিন্তু ভক্তের সমাগম কিন্তু কম নেই, এখানে কিন্তু বহু লোক এসেছিল সেদিন, শুধু অনুষ্ঠানের লোক যে তা না, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক এখানে এসেছিল। তো দেখো আমি মন্দিরটা ঘুরছিলাম, দেখো তুলসী মাতার মূর্তিটাকে কী সুন্দরভাবেই না স্থাপন করেছে, তাই এই ফটোটাও ক্যাপচার করতে ভুললাম না। আবার চলে এলাম মেন মন্দিরে, তখন শুরু হয়ে গেছিলো মন্দিরে আরতি, গেট খুলে দিয়েছিলো যথারীতি, আরতি আরম্ভ হয়ে গেছিলো। তো আমরা আরতি দর্শন করছিলাম, তোমরাও ভগবানকে দর্শন করে নাও, কারণ পুরীতে যাওয়াটা সবসময় পসিবল হয় না, বাট তোমাদের মন চাইলেই কিন্তু এখানে ঘুরে আসতে পারো তোমরা, খুবই সুন্দর জায়গা। আর আমি তো পুরোটা ঘুরে দেখাতে পারলাম না, এত কাঠফাটা রোদ্দুরের মধ্যে আমরা যেটুকু পেরেছি সেটুকু করেছি, তারপরেও দেখলাম যে এক এক জায়গায় কাজ এখনও অনেকটা বাকি আছে। তো যতটুকু পেরেছি, কারণ মেঝেতে পর্যন্ত পা ফেলা যাচ্ছিল না এত গরম, তবুও যতটুকু পেরেছি আমি ক্যামেরা বন্দি করেছি। দেখো এখানে জগন্নাথ দেবের মূর্তিগুলোও খুব সুন্দর। আরতি হয়ে গেল, আমরা সবাই আরতির আগুন নিচ্ছিলাম, সেক নিচ্ছিলাম। তো তারপরে আমার বাবু তো খুব এমনি ঠাকুর ভক্ত, তো ঠাকুর দেখে প্রণাম করতে আরম্ভ করলো, সবাই আমরা ওয়েট করছিলাম। তো দেখা গেল তো সবাই যথেষ্ট এখানে আনন্দ পেয়েছে, আর এই গরমের মধ্যেও ভক্তি না থাকলে কি আর মন্দিরে পৌঁছানো যায় বলো, কত ভক্তের সমাগম এখানে। তো আমরা তারপরে ঠিক চলে আসলাম নিচে, নিচে এসে ভোগ দেওয়া হয়েছিল, ভোগ প্রসাদের লাইন হলো এটা। এখানে তোমরা ভোগ প্রসাদ লাইন দিয়ে দেখো ঠাকুরমশাই সবার হাতে ভোগ প্রসাদ দিচ্ছে, পুরোপুরি ঠাকুরকে যেই ভোগ প্রসাদটা দেওয়া হয়েছিল সেই প্রসাদের লাইন এটা। আমার ছেলেও যথারীতি এই লাইনে দাঁড়িয়ে গেছে, আমরা সবাই ভোগ প্রসাদ নিয়ে সেটাও করে নিলাম, ক্যামেরা বন্দি। দেখো কত ভক্তের সমাগম এখানে। তারপরেই চলে আসলাম, এখানে তোমরা কুপন কেটে দুপুরের মধ্যাহ্ন ভোজনটা তোমরা এখানেই ঠাকুরের ভোগ দিয়েই সেরে নিতে পারো। তারপরে আমরাও বসে গেছিলাম যখন, আশা করি সবারই ভালো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে জানিও। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আর শেষ অবধি দেখার জন্য।